একটি জঙ্গলের একটি গাছের উপরে টুনটুনি আর তার সানা টুনটুন বাস করত। একদিন টুনটুনি তার সানা টুনটুনকে বলল, টুনটুন যা তো নদী থেকে জল নিয়ে আস, বাড়িতে জল নেই, এখন খাবো কি, তাড়াতাড়ি যা একটু জল নিয়ে আস। ঠিক আছে মা, আমি তাহলে নদী থেকে জল নিয়ে আসি। কয়েকদিন আগের কথা, একটি তান্ত্রিক একটি নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই তান্ত্রিকের সামনে দুইটি দুষ্ট ডাইনি চলে আসলো। ডাইনি দুটিকে দেখে তান্ত্রিকটি বলল, এই যে দুই দুষ্ট ডাইনি, আমার পথ আটকালি কেন, আমাকে যেতে দে বলছি, না হলে কিন্তু অনেক খারাপ হবে, এটা মনে রাখিস। আরে সিংকু ডাইনি, শুন তান্ত্রিকের কথাটা, শুন আমাদের কি শিক্ষা দিবে, তোকে আজকে আমরা খেয়ে ফেলবো তান্ত্রিক, এই কথাটা মনে রাখিস, তোকে খেয়ে আমরা আমাদের শক্তি বাড়াবো। কি বললি ডাইনি, তোদের এত বড় সাহস যে আমাকে খেতে চাইছিস, তাহলে দেখ তোদের আমি কি অবস্থা করি, আমার জাদু শক্তি দিয়ে তোদের দুজনকে আমি মাছ বানিয়ে দিলাম। এরপর তান্ত্রিকটি সেই ডাইনি দুইটিকে মাছ বানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই টুনটুনের সানা টুনটুন জল নিয়ে আসার জন্য সেই নদী থেকেই বেছে নেয়, আর সেই নদীর কাছে গেল টুনটুন। টুনটুন যে সেই নদীর ভিতরে নামলো, আর ঠিক তখনই সেই নদীতে থাকা সেই দুষ্ট দুই মাছ রাক্ষসে মাছ দুটি টুনটুনকে টেনে পানির নিচে নিয়ে যায় আর টুনটুনকে মেরে ফেলে। আর এই সব কিছু দূর থেকে একটি কাক দেখতে পায়। কাকটি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর কাকটি বলল, আরে আমি আজকে এটা কি দেখলাম, ওই নদীতে দুইটি রাক্ষসে মাছ রয়েছে, এটা তো আমি আগে জানতাম না, আজকে তো দেখি টুনটুনের সানা টুনটুনকে খেয়ে ফেললো সেই দুষ্ট দুই মাছ, এখন তো টুনটুনিকে বলতেই হচ্ছে, নাহলে তো জঙ্গলের সমস্ত পশু পাখিরই বিপদ হতে পারে, এখন তাড়াতাড়ি যেয়ে টুনটুনিকে সমস্ত কথা খুলে বলি। এদিকে টুনটুনি তার বাসায় বলল, টুনটুনের আজকে পানি নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন, টুনটুনের আবার বিপদ হলো নাকি, এখন যে কি করি, টুনটুনকে খুঁজতে দেখি আমার নিজেই বের হতে হবে, এখন কিছুই করার নেই, কি কারণে যে টুনটুনকে জল নিয়ে আসার জন্য জঙ্গলে পাঠালাম কে জানে, এখন যাই টুনটুনকে খুঁজে নিয়ে আসি। এরপর টুনটুনি যাই টুনটুনকে খোঁজার জন্য। কিছুক্ষণ খোঁজার পরে টুনটুন তার টুনটুনের হাতে থাকা কলসিকে একটি নদীর পাড়ে দেখতে পায়, আর টুনটুনি সেখানে যায়। আর সেখানে যে টুনটুনি বলল, এইসব কি দেখছি আমি, এখানে তো দেখি টুনটুনের হাতে থাকা সেই কলসিটি এখানেই রয়েছে, আর টুনটুনকে কোথাও দেখতে পারতেছে না, নিশ্চয় এই নদী থেকে কিছু একটি বের হয়ে টুনটুনকে পানির নিচে নিয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে টুনটুনের যে বিপদ হয়েছে এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারতেছি, কি কারণে যে টুনটুনকে জঙ্গলে জল নিয়ে আসতে পাঠালাম এখন আমার নিজেরই ভুল হয়েছে। টুনটুনি যখন এইসব বলে কাঁদতেছিল, ঠিক তখনই সেখানে একটি কাক আসে, আর কাকটি এসে টুনটুনিকে বলল, এই কে টুনটুনি তুমি এখানে, আমি আর তোমার বাসা থেকে ঘুরে আসলাম, তোমাকে কোথাও খুঁজে পেলাম না, অবশেষে এখানে খুঁজে পেলাম, তুমি আবার আমাকে কিসের জন্য খুঁজতেছিলে, আমার কাছে কি তোমার কোনো দরকার রয়েছে। আরে টুনটুনি, তোমার সানা টুনটুনকে দুইটি রাক্ষসে মাস এই নদীর পানির নিচে নিয়ে গিয়েছে, মনে হয় তোমার সানাকে মেরেও ফেলেছে, আমি গাছের ডালে বসে বসে দেখেছি, আর ঠিক তখনই তোমাকে বলতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে তো তোমার বাসায় পেলাম না, অবশেষে এখানে খুঁজে পেলাম, তোমার সানার অনেক বেশি বিপদ, কিছু একটি করো টুনটুনি। তাহলে আমার সন্দেহটাই ঠিক হলো, আমার সানা টুনটুনের সত্যি সত্যি বিপদ হয়েছে, এই নদীর নিচে টেনে নিয়ে গিয়েছে দুইটি রাক্ষসে মাস, এখন আমি কি করব, সেই রাক্ষসে মাসের সাথে তো আর আমি যুদ্ধ করতে পারবো না, এখন আমি কি করব কাক। এই জঙ্গলে একটি নতুন তান্ত্রিক এসেছে, তুমি চাইলে সেই তান্ত্রিকের কাছে যেতে পারো আর তান্ত্রিকের কাছে সাহায্য যেতে পারো। অসংখ্য ধন্যবাদ কাক তোমাকে, তুমি যে আমাকে এত পরামর্শ দিলে, আর আমার সানাকে যে পানের নিচে দুটি রাক্ষসে মাছ টেনে নিয়ে গেছে এইসব বলার জন্য, আমি তাহলে এখন তান্ত্রিকের কাছে যাই। এরপর টুনটুনি তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিকের কাছে যে টুনটুনি বলল, এই যে তান্ত্রিক বাবা, আপনি আমার সানাকে রক্ষা করুন, আজকে নদীর নিচে থেকে দুটি রাক্ষসে মাছ এসে আমার সানা টুনটুনকে পানের নিচে টেনে নিয়ে গিয়েছে, এখন আমার সানাকে আমি কিভাবে রক্ষা করব। তো এই ব্যাপারে টুনটুনি, ওই দুষ্ট দুই রাক্ষসে মাছটা হলে তোর সানাকে খেয়ে ফেলেছে, ওই দুষ্ট দুই ডাইনির এত সাহস, আসলেতে ওই দুই দুষ্ট মাছ দুটি আসলেতে আগে ডাইনি ছিল, আমি আমার জাদু শক্তি দিয়ে ওই দুটিকে মাছ বানিয়ে রেখেছি ওই নদীতে, আর আজকে তারা মাছ হয়েও তোর সানাকে খেয়ে ফেলেছে, ওদেরকে তো শিক্ষা আমি দিবই। কিভাবে ওই দুষ্ট দুই রাক্ষসে মাছ দুটিকে মেরে ফেলা যায় তান্ত্রিক বাবা? তাহলে শুন টুনটুনি, ওই দুষ্ট দুই রাক্ষসে মাছকে মেরে ফেলবে কিভাবে আমি তোকে বলে দিচ্ছি, ওখানকার একটি গাছের নিচে একটি লাল রঙের মরিচ রয়েছে,
তুই যদি ওই মরিচটিকে এক কোপে কেটে ফেলতে পারিস তাহলে ওই দুষ্ট দুই ডাইনির মৃত্যু হবে। তুই তাড়াতাড়ি যা, সূর্য ডোবার আগে এই কাজটি করতে হবে। এরপর টুনটুনি সেখানে যে মরিচটিকে খুঁজে বের করে মরিচটিকে এক কোপে কেটে ফেললো, আর সেই দুষ্ট দুই রাক্ষসে মাছেরও মৃত্যু হয়ে গেল। আর এভাবেই টুনটুনি তার সানাকেও ফিরিয়ে আনলো। কিছুক্ষণ পরে টুনটুনির সানা টুনটুনকেও ফিরে আসতে দেখা গেল। আর টুনটুনি তো তার সানাকে দেখে অনেকে বেশি খুশি হয়ে গেল।